গেছি দাদা। হ্যাঁ ভাই, তো বাসনা করে কিসে? ও যে মাছের পান খাইয়ে খালি পিস ফেলাইতেছে। পানের পিকে কখনো গ্রান আছে নাকি? তাহলে কি তুমি দেখতে পাচ্ছ না? ওই পাশে ময়না পা তার সখীদের নিয়ে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। ম্যামমন্নি কোনো গেলু? কিসের ম্যামমন্নি? তুমি কাকে খুঁজছ? সেই কখন থেকে শুধু বলছো ম্যামমন্নি ম্যামমন্নি, সব কি বলছো? এক বস্তা গম দিব ভাই। আচ্ছা ঠিক আছে দাদা, একটি কাজ করো, আমার বসিতে তুমি তাড়াতাড়ি আধার কেটে দাও, মাছ ধরবো। ছুরি বুড়ো কষ্টা মাদ্দা দশটা অর্ডা খাস না, মাদ্দা ধরিস না, বুঝা ভাই বাচ্চা নিয়ে এমন না। দাদা এটা কেমন মন্ত্র বললে? এটা বড় মাছ ধরবো। আরে না দাদা, তুমি ইলিশ মাছের মন্ত্র বলো। দাদা শোনো না, একটি কাজ করো। বলো। তাহলে আমরা এবার কিন্তু বসিয়ে ফেলবো, তার আগে একটি কথা মন দিয়ে শুনে দেখো। মন দিয়ে শুনবো। তোমার তো স্বভাব চরিত্র ভালো না, মেয়ে মানুষ দেখলেই তাদের পিছে পিছে ঘুর ঘুর করো। আমি তো ঘুর ঘুর করি না, আমার পিছনেই ঘুর ঘুর করো। এই যে দাদা শোনো, যেটাই হোক না কেন আজকে কেউ ডাকলে যাবে না, যাব না, আর যতক্ষণ মাছ ধরবো কোনো সারা শব্দ করা যাবে না। ওকে, মনে থাকবে তো? ইয়েস। তাহলে বসি কি করে ফেলতে হয় জানো? কি করে? তোমার কাছে হি কোন নাকবো। যেমন এই যে আবার ধরবা, হ্যাঁ দেল দিবা। এই পাগল, এরকম করে কখনো বসি ফেলে মাছ ধরবে? তুমি আমার কাছ থেকে শিখে নাও। এই তো শিপ হাতে রাখতে হবে, আর আধার সহ ফুল এই বসি জলে ফেলতে হবে, তবেই না একটি বড় মাছ ধরবে দাদা গো। লক্ষ্মীন্দর। হ্যাঁ বলো দাদা। এখন যাবো না, রাও করুন যাবো না। দাদা ওই যে দেখো মাছ এদিকে আসছে, একদম চুপ 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 মাছ গেলো, চুপ থাকো, কথা কইস না। এই তুমি তো কথা বলতেই আছো, চুপ থাকো দাদা, মাছ ধরতে হবে। লক্ষ্মীন্দর আবার কি হলো? আরে একটা কথা মনে হইলো রে। কিসের কথা বলো? আগের মতো মাছ ওহন আর খায় না। কেন? মন মাছে সরকারি আইন মানে কি করে মন মাছে মায়া বড়ি খায়। একদম দেবে ধরে, মাছ কখনো মায়া বড়ি খায় নাকি? তাই মাছের উৎপাদন কমলো কে? আরে বোকা, বাংলাদেশের ভাইরা জেলে ভাই যারা, তারা ছোট ছোট মাছ আর ডিমালা মাছ ধরে ফেলছে বিদায়, সেই আর আগের মতো মাছ পাওয়া যায় না। আর তুমি যদি এরকম করে কথা বলতেই থাকো বলতেই থাকো, তাহলে কি আরো মাছ ধরবে? না ধরবো না। তাহলে চুপ থাকো দাদা, একদম চুপ। কিন্তু মাছে কুম্ভুর আইলো রে। এই আমার মুখের সামনে এটা কি নিয়ে এসেছ তুই? তুই মারলি, আমি দুঃখ পেলাম না। দুঃখ পেলে মানে? হ্যাঁ কোথায় তুমি ব্যথা পেয়েছ? ব্যথা দেখেন যায়, ব্যথা তো কোনোদিন দেখেন যায় না, ব্যথা শরীরে পাওয়া যায়। মানে? হ্যাঁ কোথায় পেয়েছো সেটাই তো বলছি। এই যেন ব্যথা পেলাম, পাইলি সরকারি গোয়াড়া মারলি খালি। কিসের খালি? আতে বাড়ি মারলি, চর মারলি। ঝন্টুদা চুপি করে বসবে? আমিও শুদ্ধি মহিলার। আচ্ছা দেখবো। হ্যাঁ একদম চুপ, কিন্তু চুপ। দাদা কি হয়েছে? এটা কি করলে? কি করলাম? কি করলে বুঝলে না? না আমার মুখের সামনে সে পাদ মালে গেল। একটু আগে তো কইলে দুঃখ দেখা যায়, পা দিটা দেখা যায়, কেমন লাগে বলেন তো দেখি। হ্যাঁ তুমি শোকে দেখো কি দুর্গন্ধ। হ্যাঁ মিশা তো কবার না, যে জিনিস দেখা যায় না। এই যে শোকে দেখো, দেখো তুমি শোকে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, যা এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। ঠিক আছে আয় বসিয়ে ফেলে। দাদা দুষ্টুমি করো না কিন্তু। আর করবো না হাম্বা। আয় আয়। আবার জলের ঘাটে কিসের হাম্বা হাম্বা? কি যে বলে না পাগল একটা নিয়ে এসেছি। একদম চুপ। সখী সখী, ওই তো সানবান্দার ঘাট দেখা যায়। হ্যাঁ চলো আমরা ঘাটে যাই।
সাথী মিডিয়া, সখীপুর আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।